দুদিনের জীবন কিসের এত অহংকার, কিসের আমার তোমার, কিসের হিংসা কিসের নিন্দা, সবকিছুই বিধাতার হাতে। গতকাল রবিবার আগরতলা আইজিএম চৌমুহনী এলাকার স্থানীয় এক মহিলা ব্যবসায়ী মানসিক রোগে আক্রান্ত এক মহিলাকে মারধর করে তার প্রতিবাদ জানিয়েছিল পথচারীরা এবং স্থানীয় ব্যবসায়ীরা। পরে অভিযুক্ত ওই মহিলা ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিল। আজ সকালে ওই মানসিক বিকারগ্রস্ত মহিলার আইজিএম হাসপাতালের সামনে মৃত্যু হয়। মানসিক ভারসাম্যহীন এবং শারীরিকভাবে অসুস্থ মাকে হাসপাতালের সামনে ফেলে রেখে চলে গেল ছেলে। দীর্ঘ চার পাঁচ দিন ধরে আগরতলা আইজিএম হাসপাতালের সামনেই মানসিক ভারসাম্যহীন ওই মহিলা এদিক ওদিক করছিল। তখন স্থানীয় অটো চালকরা মহিলার শরীরের অবনতি দেখে আগরতলার অনেক সামাজিক সংস্থায় খবর পাঠায়, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি তাদেরও। হঠাৎ করেই আজ সকালে ওই মহিলার নিথর দেহ পড়ে থাকতে দেখে আশেপাশের পথচলিত মানুষ ও গাড়ি চালকরা। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। চার পাঁচ দিন ধরিয়া আমরা তো এখানে গাড়ি চালাই, টিক্সি পড়ে রয়েছে। তো সকালবেলায় শুনলাম যে তাদের মনে ছেলে টেলে আছে, একটা ফালাই গেছে, ডায়ালিস পেশেন্টটা ছিল আর কি। তো গেছে কালকা ওই এখানে একটা মহিলার দোকানদারি করে, তাই দেখাচ্ছে এটা ছেলে ভালো লাগছে। আবার আমরা মহিলার বকাবদ্ধ করছি, ওইটা তাই নিয়ে উঠে ছেড়ে এখানে বুয়াই দিছি। তো আজকে সকালবেলা নয়টার দিকে আমি এসি গাড়ি দিয়ে রাখা স্ট্যান্ডাইলাম করে দেখলাম তাই তখন হত্যা আছে, হাত টাত চলে। তারপরে অনেক সংস্থারও ফোন করছে, আমরা গেছে কালকেও ফোন করছি, আজকেও ফোন করছি, কোনো সংস্থা মাছ ধরে আইসে না, তুলছেও না। এরপরে কিছুক্ষণ আগে দুই ঘন্টা আড়াই ঘন্টা আগে দেখলাম যে মাসি টাসি বলতেছে, বুঝলাম যে মানে রেডি হয়ে গেছে। তারপরে আমরা পুলিশে এসে আপনি বাড়িটা এটা তো বুঝতে পারতাম না এটা এখানে আজকে মনে হয় পাঁচ দিন স্কুলে পাঁচ দিন কালকা থেকে।